আমাদের যে গল্পটি 22/2/2024 শুরু হয়েছিল তা প্রায় অন্তিম পর্বে এসে পৌঁছে গেছে। আগামীকালই আমরা গ্যাংটক থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হব। তার আগে আমরা এমজি মার্গে ভাবলাম আগের দিনের সন্ধ্যাটা কাটাব। এমজি মার্গ ওরফে মহাত্মা গান্ধী মার্গ, যেটা সিকিমের রাজধানী গ্যাংটকের কেন্দ্রস্থলে অবস্থিত, সে এমজি মার্গে বিভিন্ন থাকার হোটেলের সাথে সাথে বিভিন্ন রেস্টুরেন্টও আছে নাম করা। তো সেই রকম একটা রেস্টুরেন্টে আজকের দিনটা ভাবলাম ডিনার করে কাটাবো, কারণ এর আগে গ্যাংটকে যতবার এসেছি এখানে কিন্তু ডিনার করা হয়নি। প্রত্যেকবারই এসে আমরা কিন্তু হোটেলেই ডিনার করেছি বা লাঞ্চ করেছি। তো এবার আমাদের ক্রাইটেরিয়া ছিল যে আমরা একটা রাত্রে বাইরে ডিনার করব। দুপুরে লাঞ্চটা হোটেলেই করব, বাট রাতে ডিনারটা আমরা কিন্তু রেস্টুরেন্টে করব। সেই রকম অবস্থায় সৌরান্তদের সাথে আমরা চললাম এমজি মার্কে একটি নাম করা রেস্টুরেন্টে ডিনার করতে। তো আমাদের আজকে ভিডিওটিতে দেখা যাবে যে সেখানকার খাবার দাবারের কোয়ালিটি কেমন, তাদের পরিষেবা কেমন। তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, আজকে গ্যাংটকের পঞ্চম দিনের সকাল। তো আজকে আর কোথাও বেরোনোর নেই, যাদের একটু বেলা করে উঠলাম ঘুম থেকে। অ্যাকচুয়ালি কালকে অনেকটা যেহেতু ধকল গেছে তো ভাবলো আর উঠেও বা কী করবো, যদি কোথাও যাওয়ার থাকতো তাহলে তো উঠে পড়তেই হতো সকালবেলা। তো যার জন্য সকালে না উঠে একটু বেলা করে উঠলাম। এখন ওঠার সাথে সাথে তো ডাক পড়ে গেছে ব্রেকফাস্টের জন্য, তো এখন যাবো ব্রেকফাস্টটা করতে। সকালবেলা ব্রেকফাস্টে হাজির, গরম গরম লুচি সকাল সকাল গরম গরম লুচির সাথে ছোলার ডাল, মনে হচ্ছে নিজের বাড়িতে বসে খাচ্ছি। কোথাও গ্যাংটকের ভিতর শহরে এসে বাঙালি খাবার এত সুন্দরভাবে খাচ্ছি ভাবাই যায় না। তো দুপুরে খাবার টাইম, আজকে কোথাও বেরোচ্ছি না, বেরোয়নি। তো এর মধ্যে দুপুরে খাবার টাইম হয়েছে, তো গরম গরম ভাত ডাল খাচ্ছি, ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ, স্কোয়াশের তরকারি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু আবার মেঘলা, আজকে আবার ঠান্ডা পড়বে, মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছি। এখান থেকে ভিউটাও ভালো দেখা যাচ্ছে না, পুরো মেঘলা। তো এখন খেয়ে উঠলাম, এখন একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আবার যাবো এমজি মার্গে। রান্নাবান্নাগুলো ভালোই হয়েছিল, পেট পুড়ে খেয়ে নিয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ অ্যাকচুয়ালি রেস্ট সেইভাবে দুপুরে নেইনি, সবাই মিলে একটু গল্প করছিলাম। তো এখন বেরোবো, এখন এমজি মার্গে যাবো, আর রাতে ডিনারটা আজকে বাইরেই করবো, বাইরে করে একবারে হোটেলে আজকে ফিরবো। তো চলুন বেরিয়ে পড়ি এমজি মার্গের উদ্দেশ্যে। তো এমজি মার্গে পৌঁছে গেছে, আজকে কালকের থেকে মনে হচ্ছে একটু লোকসংখ্যা একটু বেশি। ভিড়টা কিন্তু বেসিক্যালি সামনের দিকেই ছিল, এই দিকটা কিন্তু পিছনের দিকটা এমজি মার্গের কালকের থেকেও বেশি ফাঁকা। বৈঠক পড়িনি, অনলি ফর লেডিস।
অ্যাকচুয়ালি এখানে একটা পার্লার আছে, তো সেটা হচ্ছে অনলি ফর লেডিস। আর সুমন্তরা, সুমন্ত ভাবছে যে কি দাদারা ঢুকে গেল, সুমন্তরা যে অনলি ফর লেডিস, তাহলে তো আমি একমাত্র আমি আর অ্যালাউ হতাম। অ্যাকচুয়ালি আগে যে শপটায় ঢুকেছিলাম সেটা স্কোয়ারে বোর্ড দেওয়া ছিল, বাট ওইটা মোমোর, তো আমরা আসল স্কোয়ারটা খুঁজছি। তো আরেকটা জায়গা দেখতে একটা বোর্ড দেওয়া আছে, তো সেখানেও কিনা সেটা বুঝতে পারছি না, কারণ সেটা উপরে উঠে দেখতে হবে। তো দেখা যাক এটাই আসল সে স্কোয়ার কিনা যেখানে আমরা যেতে চাইছি। তো ঢুকেই চলে এসেছি স্কোয়ারে, এখানে স্পেশাল হুক্কাগুলো টাইপস অফ ড্রিঙ্কস আছে, বেসিক্যালি চাইনিজ। এটা একদম রুফটপে বসছে, মেইন ওয়ালটা একদম উপরে। মোটামুটি এরকম দেখালাম, আমাদের এটা টিম। স্কোয়ারে মেনু কার্ড এটা, তো প্রাইস দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আমাদের ওখানকার থেকে কিন্তু এখানকার প্রাইস অনেকটা বেশি, অনেকটাই বেশি। কিন্তু খাবার কোয়ালিটি যদি ভালো হয় ঠিক আছে, মানা যায়, কারণ পাহাড়ে আমাদের সাথে তুলনা করলে হবে না। পাহাড়ের সব জিনিসই ওদের নিয়ে আসতে কষ্ট হয়, অনেক অনেক কিছু প্রবলেম ওরা ফেস করে, যার জন্য পাহাড়ের দাম সবসময় একটু বেশি থাকে। কিন্তু টেস্ট যদি ভালো হয় এই দামটা দিতে রাজি আছি, বাট টেস্ট যদি ভালো না হয় তাহলে পুরো জলে যাবে। প্রথমেই যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফুল তন্দুরি। প্রথমে ভেবেছিলাম যে তন্দুরিটা টেস্ট করে দেখা যাক যে কেমন, তারপর অন্যান্য আইটেমগুলো অর্ডার করব। বাট তন্দুরি করতে মনে হলো যেন বাজার থেকে চিকেন কিনে এনে করছে ওরা, অনেক অনেক টাইম নিয়ে নিল। আর ওরা কিন্তু ওদেরকে যখন সার্ভ করে দেওয়ার কথা বলা হয়েছিল ওরা কিন্তু সার্ভ করে দেয়নি, ওরা বললো এখানে সেলফ সার্ভ করতে হবে। তো নিজেরাই আমরা নিয়ে নিচ্ছি, কারণ ওরা যেহেতু সার্ভ করেনি। তো আমাদের সাথে অভিতা এসেছিলো, সৌমেরন দাদের সাথেই অভিতা থাকে, তো সে অভিতায় সার্ভটা করে দিচ্ছে। আর তন্দুরি একটু খেয়ে আমি দেখলাম টেস্টটা কিন্তু সেরকম কিছু না, যেরকম দাম নিল সেই আন্দাজে কিন্তু টেস্টটা সেরকম হলো না, টাইমও অনেকটা বেশি গেল, দামটাও অনেকটা বেশি গেল। কিন্তু তন্দুরি আসতে অনেক লেট করছে দেখে আমরা তারই মধ্যে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর বাটার চিকেন। ওরা চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার দিতে বলেছিল, বাট আমিই বাটার চিকেনটা দিতে বললাম, কারণ আমার তন্দুরি টেস্ট করার পর মনে হয়েছিল বাটার চিকেনটা তাও যদি একটু খাওয়া যায়। কিন্তু টেস্ট কিন্তু এইগুলোও একদম ভালো হয়নি, টাইম এইগুলোতেও অনেক লেগেছে। তো স্কোয়ারের থেকে আমরা তন্দুরি নিলাম, তারপর চিকেন ফ্রাইড রাইস আর বাটার চিকেন নিলাম। বাট দামটা অত্যধিক বেশি, কিন্তু খাবার কিন্তু ভালো না, খাবারের কোয়ালিটি একদম ভালো না, দামটাই বেশি। তো স্কোয়ারে খেয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে, হ্যাঁ রুফটপে এসেছি, এখান থেকে এমজি মার্কটা দেখা যাচ্ছিলো, তো পরিবেশটা বেশ ভালোই, ফাঁকা। বাট তাছাড়া অন্যান্যগুলোর কথা যদি বলি, মানে খাবারের টেস্ট অ্যান্ড প্রাইসের কথা, তো সেইগুলো কিন্তু একদমই খারাপ হয়েছে, একদমই ভালো লাগেনি। আর সার্ভিসের কথা যদি বলি,
ওইটাতে ব্যবহার মোটামুটি জাস্ট খুব একটা কিছু ভালো কিছু না। তো স্কোয়ার থেকে এবার আমাদের বেরিয়ে পড়ায় পালা। তো লাস্টের দিন যে ডিনারটা করলাম একদমই ভালো করলাম না, এর থেকে হোটেলে খেলে হয়তো অনেক বেটার কিছু খেতাম। আর নেক্সট টাইম থেকে যখনই গ্যাংটকে আসবো শিক্ষা হয়ে গেল যে বাইরে আর খাবো না, হোটেলেই খাওয়াটাই ঠিক। তো আজকে আমাদের গ্যাংটকের লাস্ট ডে ছিল, কালকে সকালেই আমরা রওনা হব শিলিগুড়ি হয়ে কলকাতার উদ্দেশ্যে। এমজি মার্গে আজকে আমাদের লাস্ট ডে এইবার ট্যুরে, কারণ কালকে সকালবেলা আমাদের বেরিয়ে পড়ছি আমরা, কালকে সেই বাসে করে ফিরবো ইজরায়েলে, আর কালকে 12টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। তো এমজি মার্গে আজকে আমাদের লাস্ট সন্ধ্যে ছিল এবার ট্যুরের জন্য। বলে না শেষ হয়ে হয় না শেষ, সেরকমই হলো। পেট পুরো খেয়ে তো আসলাম কিন্তু মনটা তো তৃপ্তি হয়নি, যার জন্য যাওয়ার পথে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। আমার প্রিয় ফান্টা নিয়ে নিলাম আর সুমন্তটা নিল ডায়েট কোক। এই জায়গাটাও কিন্তু নতুন করেছে। এখানে জয়শ্রী নামে একটা পোস্টার দিয়েছে যেটা 22/1/2024 এটা করা হয়েছে, যেহেতু অযোধ্যার রাম মন্দিরের স্মরণে একটা করা হয়েছে। তো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ হলো, কালকে আসছি আমাদের এই গল্পের শেষ পর্বটি নিয়ে। ততক্ষণে টাটা সবাইকে, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। টাটা।